مجا السلام عليكم، ওয়েলকাম ব্যাক টু জেনাস ব্লগ। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ শুরু করলাম। আজকে কিতা কিতা আমি দুপুরে রান্দা হরমো, ওটা আপনারা লগে শেয়ার হরমো। তো এখানে আমি আগর ভিডিও দেখাইছিলাম, গরুর বট সিদ্ধ হয়ে রাখছিলাম 2 দিন, একটু নরম হয়েছে। তো আজকে আমি এটারে বুনমো, আর এখানে ভিজাই রাখছে শিঙ্কর মাঝে খই মাছ বুনমো, আর ফেস ছোটো ছোটো করে কাটিমো। আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগবো, আমি খিলা রান্দা করমো আপনারা লগে শেয়ার করমো। তো আপনারা আমি ছোটো ছোটো করিয়া ফেস কাটি দিয়ে খাটা করে সবটা রেডি করিয়া আমি আস্তে আস্তে রান্দা বইমো। সবটা রেডি হয়ে রাখি দিলে আগে আগে সবটা খাইয়ে রান্দা বয়ে দিলে ভালো, সময়ও বাঁচে। আমার সুইটার অনেক দাঁত কমে গেছে, তো এটা আমি একটু সাপ দিলাম। ওটা দিয়ে আমি একটু আমার মাঝে মাঝে আমার সুই দাঁত কমে গেলে আমি তা দিয়ে একটু দাঁত দিলে তো দেখা যায় বালাও খাটা যায়। ইজিলি একটু দাঁত দিলেই দেখতে পারা। এখানে মাঝে আমি বহুত বোনা করার লাগে, একটা হাড়ের মাঝে বয়েছি। তো এখানে মাঝে আমি রসুন দিচ্ছি, রসুন দিয়ে একটু লাদা চাড়া করলাম। রসুনটা একটু লাল হয়ে গেলে আমি ফেস ডালি লাই না। তো অত লালও লাগতো নাই, তো আমি ফেসগুলো ডালি লই। আর ফেস একটা একটু মজিয়া হারলে তার বাদে আমি দিমো আদা। দেখা এখানে মাঝে আমি সব মশলাটা দিলাইছি, দিয়ে একটু জাল খাওয়াইলাম। জাল খাওয়াই বাদে বর আমি এখানে ডালমো। এখানে দেখতে পারা আমি খই মাছের দইয়া রাখছি বোনা করার লাগে, আর এখানে সব মশলা দিয়ে মাখাইয়া রাখছি, মরিচ পেঁয়াজ তারপরে ধনিয়ার গুঁড়া বাহরুর গুঁড়া দিয়ে মাখাই রাখছি। এখন আমি মাছটা বয়াইমো, তেল একটু গরম হয়ে গেছে। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন আমি বাজারটাও দিলাম। গুড়টাও একটু বাড়াইয়া দিছি। রান্দা বাড়া করছি, বাসন বাসন জমছে, এখন একটু ক্লিনও করবো। আর এখানে আমার অলরেডি মাছ বোনাটা হয়ে গেছে, এখন বাফা পাতা দিছি একটু দেয়ালামাই দিমু। আর ওয়াদার আজকে একটু ভালো আছে, দরজাও খুলিয়া দিছি, রান্দার গন বাড়িয়ে যাওয়ার লাগি বুঝছিলাম মনে হয় ফয়লা বেশি ঠান্ডা, এখন দিকে অত বেশি ঠান্ডা নাই, একটু রৈদও আছে আপনার লগে শেয়ার করলাম। তো আমি আমার রান্দা বান্দা শেষ হইয়া এখন আমি ক্লিন করে লাইছি, খরিলে আমার বাসনগুলো এখনও রাখছি পানি নিস্ত করি, আর কিতা কিতা রাঁধছি আপনারা একটু দেখাইমু। দেখকা এখানে বর বোনা, আর এখানে মাঝে খই বুনছি, আর একটু ডাইল রাঁধছি। আমার হাজব্যান্ডটা হচ্ছে ডাইল খাইতা, তো এইগুলো আপনার লগে শেয়ার করছি না। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবো আপনারার। তো ভালো লাগলে আমার ভিডিওটা দেখবা, লাইক দিবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।